হ্যালো ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কেমন করে আপনারা বাড়িতে বসেই ডিটিএইচ রিচার্জ করবেন এবং প্রচুর টাকা আয় করতে পারবেন। তো এর জন্য আপনারা কী করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন। তো আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে। এখানে আসার পরে আপনারা ফ্রিচার্জ অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা ডিটিএইচ অপশনে ক্লিক করবেন। ডিটিএইচ অপশনে ক্লিক করার পর এই অপশনটি আপনারা ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আমরা যে কোম্পানির ডিশ সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমার টাটা প্লেতে আমি টাটা প্লে সিলেক্ট করলাম। এখানে আপনার কনজিউমার আইডি বা কাস্টমারের নাম্বারটি দেবেন। কাস্টমারের নাম্বারটি এখানে ভালো করে দেখে টাইপ করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, প্রতি মাসে এখান থেকে আপনারা প্রচুর টাকা আর্ন করতে পারবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। এখান থেকে প্রচুর টাকা আর্ন করতে পারবেন ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ করে। তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে ভালো করে দেখে নিচ্ছি ফ্রেন্ডস। আপনারা আপনাদের নাম্বারটি ভালো করে দেবেন এবং সেটি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো ভিডিওটি ফ্রেন্ডস আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অথবা শেয়ার করে রাখতে পারেন। তো এটি নাম্বারটি টাইপ করার পরে আপনাদের একটু ওয়েট করে নিতে হবে। এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করতে চান সে টাকার পরিমাণটা এখানে দিয়ে এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে একটি পেজ ওপেন হবে। তো আপনি কী করবেন, আপনি প্রথমে যেটি কপি করেছিলেন, ফার্স্ট টাইম যেটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করতে হবে। তো তার জন্য এই হ্যাপ প্রমোট প্রোমো কোড এখানে ক্লিক করবেন এবং নিচে অপশনটা ক্লিক করে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করার পরে একটি মেসেজ শো হবে। দেখুন এখানে 25 হ্যাজ বিন অ্যাপ্লাইড সাকসেসফুল এখানে একটা অপশান দেখাবে। তো আপনি পেনাও করবেন। পেনাও করে আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটি এখানে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরেই একটু লোডিং হওয়ার পরে আপনার রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ক্যাশব্যাক 25 টাকা সেটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো অনেক সময় এটা এরকম দেখার পরে পেন্ডিং হয়ে যায়। তো তার জন্য ঘাবড়ানোর দরকার নেই। 48 ঘন্টার ভিতরে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।